সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তো বরাবরের মতোই আমি চাকরি সংক্রান্ত যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়ে থাকে তার একটি নিউজ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি তো এটি অনেকের জন্য খুব উপকারী একটি চাকরি হতে পারে যারা ব্যাংকে চাকরি করতে চান দেখুন এখানে বলা হয়েছে হেডলাইনে পাঁচশো জন নিয়োগ দেবে এন ব্যাংক দেখুন এটি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে বলা হয়েছে পাঁচশো জন লোকবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি আগ্রহীরা বিশে আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ আগামী বিশে আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে আরও বারো দিন সময় আছে পদের নাম দেওয়া আছে আর একটু পড়ে শোনাচ্ছে আপনার কষ্ট করে শুনবেন আর রিকোয়েস্ট থাকবে এই ধরনের ভিডিও পেতে চাকরি সংক্রান্ত ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন সেই সাথে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভিডিওটি বড় করব না আমি খুব দ্রুত পড়ে শোনাই পদের নাম হচ্ছে সাব ব্রাঞ্চ ম্যানেজার অফিসার পদ সংখ্যা সর্বোচ্চ একশো জন নেবে কাজের ধরন ফুল টাইম কর্মস্থল দেশে বিভিন্ন স্থান থেকে করা যাবে আবেদন যোগ্যতা কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে পদের নাম ক্রেডিট অপারেশন অফিসার পদের সঙ্গে একশো জন কাজের ধরন ফুল টাইম কর্মস্থল দেশের বিভিন্ন স্থানে আবেদনযোগ্য যোগ্যতা সংশ্লিষ্ট বিদ্যুৎ দুই থেকে চার বছর অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে পদের নাম ফরেন এক্সচেঞ্জ অপারেশন অফিসার পদের সংখ্যা অনির্ধারিত কাজের ধরন ফুল টাইম কর্মস্থল থেকে কর্মস্থল দেশের বিভিন্ন স্থানে বেতন আলোচনা সাপেক্ষে যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দুই থেকে চার বছর অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ফিল্ড অফিসার মাইক্রো ফাইন্যান্স ডিপার্টমেন্ট পদের সংখ্যা সর্বোচ্চ একশো কাজের ধরন ফুল টাইম বেতন আলোচনা সাপেক্ষে যোগ্যতা কম্পকে এক বছর সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম রিলেশনশিপ অফিসার ইসলামী ইসলামী ব্যাংক ব্যাংকিং পদের সংখ্যা একশো কাজের ধরন ফুল টাইম বেতন আলোচনা সাপেক্ষে যোগ্যতা সংশ্লিষ্ট কাজে এক থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম রিলেশনশিপ ম্যানেজার পদের সংখ্যা একশো কাজের ধরন ফুল টাইম বেতন আলোচনা সাপেক্ষে যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে কম্পকে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে তো আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক সরবরাহ করা হয়েছে দেখতে পাচ্ছেন এন আর ব্যাংকের যে ওয়েবসাইটে চলে এসেছে আর এখানে ডান দিকে যে ডেস্টিনেশন তারপর জব ডিটেইল এখানে লেখা আছে এখানে যদি আপনি ভিউতে ক্লিক করেন ভিউতে তাহলে আপনি জানতে পারবেন কয়টা করে ভ্যাকেন্সি আছে অর্থাৎ ওই যে একশো জন একশো জন নিবে বলেছে তো ওগুলো দেওয়া আছে এখানে কয়টা ক্যাটাগরি দেওয়া আছে দেখুন একটা দুইটা তিনটা ওই যে ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট ফিল্ড অফিসার ক্রেডিট ডিপার্টমেন্ট এগুলো তো ওখানে দেওয়াই ছিল আমাদের মেইন যে নিউজটাতে তো এখানে ডান দিকে ভিউতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার ভ্যাকেন্সি কত মানে খালি কয়টা পদ আছে এবং কোথায় কি করতে হবে সব কিছু ওখানে আপনারা ডিটেলস পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে করে ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে দ্রুত চলে যায় দেখছেন এখানে চলে এসেছে তো সকলকে ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারী হয়েছে